আমার খাজা বাবা সর্দার ইউলি গরিব নেওয়াজ খাজা হিন্দে বলি চার তরিকার খাজা বাবা সর্দার ইউলি চার তরিকার খাজা বাবা সর্দার ইউলি গরিব নেওয়াজ খাজা হিন্দে বলি চোদ্দ তারিখ সোমবার দিন ফজরে রিওয়াক্তে পাঁচশো সাঁত্রিশ হিজরি রজবের চান্দেতে চোদ্দ তারিখ সোমবার দিন ফজরে রিওয়াক্তে জন্ম নিল দুনিয়াতে খাজা গুনুমুনি আর জন্ম নিল দুনিয়াতে খাজা গুনুমুনি গরিব নেওয়াজ খাজা হিন্দে সাত বছর বয়সে খাজা নামাজ তুজা ধরে চোদ্দ বছরে রেখে তোমার পিতা গেল মরে সাত বছর বয়সে খাজা নামাজ তুজা ধরে চোদ্দ বছরে রেখে তোমার পিতা গেল মরে পিতা তোমার গ্যাসদ্দিন আহম্মদ সঞ্জরি আরে পিতা তোমার গ্যাসদ্দিন আহম্মদ সঞ্জরি গরিব নেওয়াজ খাজা হিন্দে সয়েক ফল বাগানে ঢাল খাজা পানি বাগানের ফল বিক্রি করে দিন কাটাই তো তিনি সদ্য বেশি মজ্জুম একজন খুদার অলি জিনি ইব্রাহিম কুন্দজি নাম্মার ফতেরি খনি খাজা বাবার ফল বাগানে চলেই আসলো তিনি খাজা বাবা গিয়া তার কদম বুঝি করে আঙ্গুর বেদানা ছিঁড়ে খাইতে দেয় তিনি রে ফল দেখিয়া খুশি হইল কুন্দুজির পানি আরে ফল দেখিয়া খুশি হইল কুন্দুজির পানি খাইয়া চাবাইয়া দিল খাজার মুখে ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে ফল খাইয়া খাজা বাবার জালালি ভাব চোখে নিশাপুর এলাকার মাঝে হারুন নামে গেরাম সে গেরামে বসত করত উসমান হারনি ওসমান হারনির কাছে হইল তিনি আলাউদ্দিন পা খাজা বাবা দিল কর রোশনি আরে আলাউদ্দিন পা খাজা বাবা দিল কর রোশনি গরিব নেওয়াজ খাজা হিন্দে চার তরিকার খাজা বাবা সর্দার ইউলি চার তরিকার খাজা বাবা সর্দার ইউলি পানিয়াউলিয়া মঈনুদ্দিন সঞ্জরি আল হাসান আল হুসেনি
اولیاں معین الدین سنجری الحسن الحسنی جی الحسن الحسنی ইরাকের পথে নিশাপুরের অন্তর্গতে হারুন নামে এক ছোট শহর ধরি খাজায় মুরিদি হইয়া দেহ মন বিকাইয়া দিয়া গেল খাজায় মুরিদি হইয়া বীর কেবলা তার ওসমান হারুনি আল-হাসান আল-হুসাইনি পীরের আসে পাশে খেদমত করিবার আসে পীর ছাড়ায় আর কিছু না জানি বসে পীরের দরবারে সবক দিতে শিষ্যদের এমন সময় আসে এক রমানি শুনিয়া খাজায় হাত দুটি অমনি উঠায় হাত উঠাইতে দেখে নাই হারানি কেন্দে কেন্দে বলে খাজা আমার পীরের ইজ্জত রাখো খুদা বড় বেটিরে ছেলের জানানি কাদির গনি আল হাসান
দিয়া খা যায় হাত দুটি নাহি নামায় কেন্দে কেন্দে বলে তখনই বেটির ভাগ্য সন্তান যদি নাহি থাকে সন্তান দিয়ে থাকলে আমাকে সেই সন্তান হতে একটি দাও তুমি সন্তান যদি নাহি থাকে যদি দিয়ে থাকো আমাকে সেই সন্তান হতে একটি দাও তুমি এবার আল্লাহ দোয়া কবুল করলো বছর ঘুরিয়া এলো আল্লাহ দোয়া কবুল করলো বছর ঘুরিয়া এলো হলো বেটি এক ছেলের জননী সে বছর উসমান হারুনির বাড়ি বাঁশরিক পুরুষ ধরি লুকাছিল হাজার জ্ঞানী গুণী সবা মজলিসে কই গেলে কই গেলে হারানি সেই বেটি উরুসে বলতেছে সবা মজলিসে কই গেলে কই গেলে হারানি আরে তুমি যে বলিয়াছিলে সন্তান নাই আমার কপালে সন্তান নাই আমার কপালে দেখো আমি এক ছেলের জননী এই কথা শুনিয়া পিরে লজ্জা পাইয়া দরবারে দরবার ছাইরা উঠিলেন তিনি বলছে তুই আল্লাহ তার ঝুটা কারবার চাই না আর তোরে ডাকিবার এই বলিয়া চলিলেন তিনি বলছে তুই আল্লাহ তোর ঝুটা বার এই বলিয়া চলিলেন তিনি আগো শ্বাস সমুরি দান ছিল পিছে পিছে ছুটে গেল শ্বাস সমুরি দান ছিল পিছে পিছে ছুটে গেল উরুষের আর রইল না নিশানি যাইয়া জঙ্গলের ভিতরে যাইয়া এক জঙ্গলের ভিতরে ঢুকিল কালীর মন্দিরে দেখিয়া এক কালীর মূর্তি বলছে তুই মা আকাশ তুই মা সাকার তুই মা বর্তমান আমার কবুল কর ভক্তি খানি কবুল কর ভক্তি খানি এবার নিয়া করে নাই মা কিছু তাই তোমার নিয়াছি পিছু নিয়া করে নাই মা কিছু তাই তোমার নিয়াছি পিছু এই
বলিয়া দেই ভক্তি খাদি আল্লাহ দেখিয়া কালির সামনে মুখেতে না উযু বিল্লাহ বলি বলছে পীরের ইমান গেছে চলে মিশে গেছে হিন্দুর দলে এই বলিয়া যায় সবাই চলি পীরের ইমান গেছে চলে গেছে হিন্দুর দলে এই বলিয়া যা সবাই চলি এবার হাজার রায়ার চলে গেল বীরের সঙ্গে ভক্তি দিল হাজার রায়ার চলে গেল বীরের সঙ্গেই ভক্তি দিল বলে পীরের সঙ্গেই হব জাহার নামি গাইবি থেকে পরোয়ারে ডাক ডাক হারনির ধারে শোন শোন ও গো হারনি বেপির ভাগ্যে তো সন্তান ছিল না তাই তোমায় করেছি মানা সন্তান তারে দেখা যামনি বেপির ভাগ্যে তো সন্তান ছিল না মানা সন্তান তারে দেখা যাবনি আগো তোমারও ইজ্জত বাড়াইতে আপন সন্তান হইতে বীরের ইজ্জত বাড়াইতে আপন সন্তান হইতে সন্তান তারে দেখা যাবনি কথা শুনিয়া পীরে মাথায় উঠাইয়া ঘুরে দেখে চলে গেছে যত মুরিদান শুধু খাজায় একা পরে আছে ভক্তি দিয়া পীরের পিছে বুকে তেল ইল দিয়া তান বুকে তেল ইল দিয়া টান বলে তুই খাতি ভক্ত আমার ফুটাবি তুই ফুটছিস দিয়া তুই খাতি ভক্ত আমার ফুটাবি তুই ফুটছিস দিয়ার রচনা আবুলের গান খানি আল হাসান আল হুসেইন সুলতানি আউলিয়া মরিদি মঈনুদ্দিন সুন্দরী আল হাসান আল হুসেইনি ই আল হাসান আল হুসেইনি পরে গান বাজানা করলো জায়েজ গান বাজানা করলো জায়েজ গান বাজানা করলো জায়েজ আসে কেরু লাগিয়া আয় খাজা গরিব নেওয়াজ মুলকে হিন্দি চেষ্টে যা আয় খাজা গরিব নেওয়াজ মুলকে হিন্দি চেষ্টে যা
একদিন আমার খাজা বাবা একদিন আমার খাজা বাবা বড় পীরের সাক্ষাতে উপস্থিত হইল গিয়া ইরাক শহর বুগদাদে দুই দিন গত হলো বড় পীরে দেখতে পাই হলো বড় পীরে দেখতে পাই আনমনা পাগলের মতো ধরে রে খাজা বাবায় আমার বড় পীর কয় ওগো খাজা বলো তুমি আমারে এমন কেন ঘুরো তুমি বলো তুমি আমারে খাজা বলে ও বড় পীর আপনাকে জানাই গান আমার আত্মার খোরাক বলি আপনার খাই খাজা বলে ও বড় পীর আপনাকে জানাই আরে গান আমার আত্মার খোরাক বলি আপনার খাই দুই দিন গত হলো গান নাই আর গাই আমি কেমন করি ও বড় পীর আত্মাকে বাঁচাই বড় পীর কয় গো খাজা আসমোর খানকা ঘরে মেহমান হইয়া যখন আসিলাই আমার ভারে তোমার জন্য হুকুম দিলাম দেখিয়া চঞ্চল এবার খাজা বাবা শুরু করলো প্রেমেরই গজল ও তার গজলাই উঠিল জিকির লক্ষ্য করে বড় পীর গজলাই উঠিল জিকির লক্ষ্য করে বড় পীর লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি আরশ কুরসি কাঁপাইয়া আয় খাজা গারিব নেওয়া এবার বড় পীরের লক্ষ্য করে জিকির করে মঈনুদ্দিন আরে তলমল করে যেমন আল্লাহর আসমান জমিন বড় পীর লক্ষ্য করে জিকির করে মঈনুদ্দিন তলমল করে যেমন আল্লাহর আসমান জমিন আমার বড় পীরের বাম হাতেতে ছিল একটা লাঠি আর লাঠি দিয়া জমিনেতে ধরল গিয়া মাটি বড় পীরের বাম হাতেতে ছিল একটা লাঠি জমিনেতে যাতা দিয়া ধরিল মাটি ডাইন হাতটা বড় পীরে উপরে ধরিল আরে ডাইন হাত দিয়া বড় পীরে আসমান ধরেছিল আর পারে না বড় পীরে আল্লাহর জগৎ ধরে সর্বঙ্গ কাঁপে পীরের কেবল থরে থরে শরীর হইতে ঝইরা পরে তার পেশা নিরু পানি আমার বড় পীর কয় রক্ষা করো কই রইলা কাদির গদি তুমি থামাইয়া দাও খাজার জিকির জগৎ আর রহে না স্থির রাখিতে পারি না তোমার জগৎটা ধরিয়া আয় খাজা গারিব নেওয়া গাইবি থেকে বলছে আমার আপে মালেক সাই থামো থামো ইউরি খাজা তোমারে জানাই আল্লাহর হুকুমে খাজার জিকির থামিল আমার বড় পীর আসিয়া তখন খাজাকে কইল ওরে আমার প্রাণের ভাই ওরে দয়াল খাজা চিস্তিয়া তরিকায় তুমি হইলে গানের রাজা ওরে আমার প্রাণের ভাই ওরে দয়াল খাজা চিস্তিয়া তরিকায় তুমি হইলে গানের রাজা তোমার জন্য গান যায় ছয় বলি তোমার ধারে তোমার জন্য গান যায় আছে বলি তোমার ধারে আর আমার মতো হইয়া যে জন শুনিবারে পারে তোমার
আমারও তরিকার ভিতর যত ভক্তগণা আর তারাও শুনিতে পারবে তোমার প্রেমের শামা তোমার তরিকার ভিতর যত ভক্তগণা তারাও শুনিতে পারবে তোমার প্রেমের শামা ভাবিয়া তাই কয় আবুলে কয় জননী সোনার মিলে কয়জন মিলে অমুন গাইতেছে আসে কইয়া হিন্দি চেষ্টিয়া সে হারাইল প্রাণ সমাগ জলের সুরি কত আসে হারাইল প্রাণ সমাগ জলির সুরে প্রেমানন্দে নাচে প্রাণে খায় যাবার তরে রে খাস খা যারা সে কান দিন হইল বেহুস পাইয়া সামাই গজলের কুতুবদ্দিন হইল বেহুস পাইয়া সামাই গজলের জুস ইয়া স্থলাতে পাইত হুস সাত মাত্র সাত দিন পরে শেষে প্রাণ পাখি তার গেল গানের আসরে প্রেমানন্দে নাচে প্রাণ খান যাবার করে প্রেমানন্দে নাচে প্রাণ খায় যাবার তরে ওরে মুঘল সম্রাট সুলতান শুনে একদিন গজলের শান মুঘল সম্রাট আকবর সুলতান শুনে একদিন গজলের শান খাজার প্রেমে হইয়া কুরবান আজমিরি কাঁপায় চিৎকারে
রাজার দরবারে প্রেমানন্দে নাচে তনখা প্রেমের পাগল আশা কেবল দিদারে আগো আবুল তোমার প্রেমের পাগল আশা কেবল খাজা মক্কারি তো গলে সেজদা দিয়া পয়রা রইল আল্লাহর দরবারে গাইবি থেকে বলছে আমার আপে মালিক সাই তোমার এবাদতে খুশি হইয়া একটি পুরস্কার দিতে চাই খাজা বলে কি পুরস্কার ওগো পরওয়ার কি পুরস্কার দিবে তুমি পুরস্কার দরকার নাই আমার শুধু তোমার এবাদত বন্দেগী করি তাতেই আমি ধন্য আমি আখিরাতে হইতে পারি যেন তোমার নেকেতে পূর্ণ খোদা বলে ওগো খাজা তোমাকে জানাই আজকে একটা পুরস্কার দিব তোমারে আমি বলি তোমার ঠাই খাজা বলছে ওগো খোদা বলি তোমার ধারে পুরস্কার যদি দিতে হয় তবে দাও তুমি আমারে আমারই তরিকার ভিতর যত ভক্ত গনা তাদের গুনা মাফ কইরা দাও তুমি আপে সাই রব্বানা এই পুরস্কার চাই আমি এর বেশি চাই না আল্লাহ বলে ওরে খাজা তুমি এর বেশি চাইলা না আজকে একটা স্বর্ণের পাহাড় চাইতা যদি আমি কি দিতে গো পারতাম না তবে যাও কিয়ামত পর্যন্ত যত মুরিদান তোমার তরিকার ভিতরে আরে আমি আল্লাহ মাফ করিলাম যদিও গুনা আয় খাজা গরিব নেওয়াজ রে খাজা হিন্দ রসুলদান তোমায় পাইয়া করল নবীর গলায় তিদান রে আয় খাজা গরিব নেওয়াজ রে মক্কার হস আদায় করিয়া খাজা মদিনাতে যায় রওজা জিয়ারত করিয়া গিয়া বসল বারিন্দায় এবার রওজা হইতে বলছে গো আমার দিনের পয়গাম্বরে শোনো শোনো অগো খাদেম আমি বলতেছি তোমারে ডাইকা আনো গিয়া তুমি মঈনুদ্দিনকে যাইয়া এই কথা শুনিয়া খাদেম চলিলেন ধাইয়া রওজার বাইরে গিয়া খাদেম ঘোষণা করিল মঈনুদ্দিন নামে কেবায়াত রাসূল তারে ডাকিল এই কথা শুনিয়া মঈনুদ্দিন নামে তথা যত মঈনুদ্দিন ছিল খাদেমের কাছে গিয়া তারা উপস্থিত হইল এই কাণ্ড দেখিয়া খাদেম আবার রওজার কাছে যায় যাইয়া বলছে অগো নবী কোন আপনি আমায় আমি কোন মঈনুদ্দিনকে ডাইকা আনবো কোন আপনি আমারে আমার রাসূল বলছে অগো খাদেম বলি তো তোমার দ্বারে ডাইকাই আনো যেজন খাজা মঈনুদ্দিন চিস্তি যার কাছে পৌঁছাইয়া দিব আমার ইসলামের কিস্তি এই কথা শুনিয়া খাদেম রওজার বাইরে যায় যায় বলছে খাজা মঈনুদ্দিন চিস্তি কেবা আছো রাসুল ডাকছে রে হেথায় এই কথা শুনিয়া খাজা মঈনুদ্দিন রওজার সামনে গেল রওজার
রজার গেট ভিতর হইতে বন্ধ থাকতো তারে কেউ না খুলতে পারতো ভালো আমার খাজা বাবা রজার গেটে গেল যখন রজার গেট আপনি যায় খুলিয়া এমনি করে বিসমিল্লাহ বলে আমার খাজা বাবা ভিতরে ঢুকিলেন দেখিলেন চাহিয়া ভিতরেতে গিয়া খাজায় চাইলই এক নজর ভিতরেতে গেলেন যখন আমার খাজা গুণধর ভিতরেতে গিয়া চাইল আমার খাজা গুডমনি আর সঙ্গে সঙ্গে বেহুশ হইল দেখা নবীজির নুরানি রহমতুল্লিল আলামিন আমার দিনের পয়গাম্বরে খাজা বাবা হুশ পাইল রহমতের জোরে রোজার ভিতর বসল খাজা আর দিনের মস্ত ফাই নবী বলছে ওগো খাজা কই আমি তোমায় আমারও একটা পুরস্কার আছে তোমায় করব দান হিন্দুস্থানে গিয়া গো তুমি বানাই বারে মুসলমান আমারও এক পুরস্কার আছে করব তোমায় দান হিন্দুস্থানে গিয়া রে তুমি বানাই বারে মুসলমান খাজা বলে ওগো নবী আমি হিন্দুস্থান চিনি না নবী তখন হিন্দুস্থানের দেখাইল নমুনা নবী বলে ওরে খাজা দে তোমারে কইয়া পৃথিবীর সকল দেশে আমি ইসলামজার লাগিয়া পৃথিবীর সকল দেশে আমি ইসলাম করলাম জারি শুধু হিন্দুস্থানে না যাইতে আমি যাই ইন্তেকাল করি হিন্দুস্থানের বেলায়তে আমি তোমায় করলাম দান হিন্দুস্থানে গিয়া গো তুমি বানাইবারে মুসলমান খাজা বলছে প্রাণের নবী গো আমার নবী বললেন ওরে খাজা দেখো তার নমুনা ডাইন হাতের বিদ্ধা আঙ্গলি তোমার লক্ষ্য কইরা চাও চারির ভিতর লক্ষ্য কইরা তুমি চিন্না হিন্দুস্থান নাও খাজা বাবা বিদ্ধা আঙ্গলের ভিতর লক্ষ্য কইরা চায় হিন্দুস্থানের রাস্তাঘাটি দেখি বাড়ি পায় মক্কা হইতে ইরাক ইরান আফগানিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাব লাহোর দিল্লির পথ ধরিয়া আজমির শরীফ দেখতে গো পাইল আমার খাজা সেই জায়গায় বেলায়েতি লইয়ারে চলল আমার খাজা বাবায় বেলায়েতি লইয়ারে খাজা করিলেন গমন পীরের কাছে গিয়া আবার দিলেন দর্শন ৪৫ দিন দরবারে থাইকা পীরের হুকুম লইয়া ভারতে গমন করিলেন কিছু ভক্ত বিন্দু লইয়া তবে তুমি বিনে হিন্দুস্থানে কে ফুটাই তো ইসলামেরই ফুল আরে তোমার প্রেমে জগতে পাগল পাগল লইয়া খাজা বাবার জীবনী শুনিলে হবি গিনী
পাইলো শুনে যা সজনি খাজা বাবার জীবনী শুনিলে হবি গিনি পাইলো শুনে যা সজনি মতে গমন করলো ভারতে প্রচার করিতে খাজায় কুরআনের বাণী রাসূলের আদেশ মতে গমন করলো ভারতে আদেশ মতে গমন করলো ভারতে প্রচার করিতে খাজায় কুরআনের বাণী সে যে মুলকে হিংগারিব খাজা খাজা হয় কুতুবের আব্বানি আয়ো শুনে যা সজনি আসিয়া হিন্দুস্থানে বসিল এক মাঠের কোণে দেখিয়া রাখাল গনে তারা তাখানি আসিয়া হিন্দুস্থানে আসিয়া হিন্দুস্থানে রাখাল গনে তারা তাখানি রাখাল গনের ঘোড়া যত মাটিতে শুইল আরে মাটিতে ঘোড়ার চামড়া জড়াইয়া ধরিল রাখাল গনের ঘোড়ার যত মাটিতে শুইল আরে মাটিতে ঘোড়ার চামড়া জড়াইয়া ধরিল কত যে পিতাইল ঘোড়া উঠিতে না পারে আরে দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা আমার খাজা বলে উঠবে ঘোড়া শুনাইও বলে মা রাখালের অভাব লয় একটা ঘুরাই উঠার মন্ত্র মাঠে গিয়া করল তারা ঘুরাই উঠার যন্ত্র রাখালের অভাব লয় একটা ঘুরাই উঠার মন্ত্র মাঠে গিয়া করল তারা ঘুরাই উঠার যন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মা পড়িল তারা মাটিতে ছাড়িল ঘোড়া রাখালের অজ্ঞানী পারে গেল খাজা তারি পরে হিন্দুস্থানে প্রথমবারে আজানের ধ্বনি আনা সাগরের পারে গেল খাজা তার পরে হিন্দুস্থানে প্রথমবারে আজানের ধ্বনি তিনশত ব্রাহ্মণ তথা মন্দির পূজারি আরে পূজার মন্ত্র ভুলি যা উঠিল চিৎকার মারি তিনশত ব্রাহ্মণ তথা মন্দির পূজারি আরে পূজার মন্ত্র ভুলি যা উঠিল চিৎকার মারি পৃথিরাজের কাছে গিয়া জানাইল বিচার এবার পৃথিরাজ সৈন্য পাঠাইল হাজারে হাজার আমার খাজা বাবার কাছে যখন সৈন্য গেল চলি আমার খাজা বাবা ফিকে মারলো একই মুষ্টি ভুলি কেহ অন্ধ কেহ পাগল কেহ বোবা হইয়া পৃথিরাজের কাছে গেল চিৎকার মারিয়া পৃথিরাজ কদাতা হবে মস্ত জাদুগির এবার জাদুগিরের সামনে করব জাদুগির হাজির রাম দাও নামে একজন জাদুগির আছিল আরে পৃথিরাজে খাজার কাছে পাঠাইয়া দিল জালালি নজরে খাজা চাইল এক নজর আগো সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেও জাদুগর একটু পরেই হুশ পাইয়া ধরে খাজার পায় বলে আপনার ধর্ম সত্য খাজা শিক্ষা দেন আমায় একটু
পরে হুঁশ পাইয়া ধরে খাজার পায় বলে আপনার ধর্ম সত্য খাজা শিক্ষা দেন আমায় শেখ সাদির নাম রাখলো বানাইয়া মুসলমান আর সাদি অর্থ ভাগ্য হলো শেখ অর্থ প্রধান শেখ সাদি নাম রাখলো বানাইয়া মুসলমান সাদি অর্থ ভাগ্য হলো শেখ অর্থ প্রধান দিলে তেয়ানিয়া ইমান হইল খাঁটি মুসলমান দিলে তেয়ানিয়া ইমান হইল খাঁটি মুসলমান সকলের ভাগ্য প্রধান যত হিন্দুস্থানি আইলো সুবিধা সুরি পৃথিরাজ বেসামাল ডাকাইল অজয়পাল হিন্দুস্থানের প্রধান জাদুগির যিনি পৃথিরাজ বেসামাল পৃথিরাজ বেসামাল ডাকাইল অজয়পাল হিন্দুস্থানের প্রধান জাদুগির যিনি প্রথমবার অজয়পালাই উঠল গিয়া পাহাড়ে অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজার হাজারে প্রথমবারে অজয় পালে উঠল গিয়া পাহাড়ে অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজার হাজারে খাজা বাবার হাতে লাঠি দিল রে ছাড়িয়া অজগর সব শেষ করিল সেই লাঠি দেখাইয়া পাহাড় হইতে অজয় পালের কাই পাই উঠল কান এবার পাহাড় হইতে ছাইরা দিল আগুনের ইবান আগুনের মান খাজা বাবার কাছে গেল চলি আমার খাজার চরণে পড়ল হইয়া সকল ছালি পাহাড় হইতে অজয় পালে এই সমস্ত দেখি আরে আকাশে উড়িয়া চলল সাজি যায় এক পাখি আমার খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া অজগর সব শেষ করিল খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া আকাশে উড়িল খরম পাখিরও লাগিয়া খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া আকাশে উড়িল খরম পাখিরও লাগিয়া আকাশে উড়িয়া খরম পাখি রে ধরিল আরে পিতাইতে পিতাইতে খাজার পায়েতে নামাইল পাখি বলছে অগ খাজা ধইরা বলছি পায় আরে খরম খামাম মইলে খাজা প্রাণে বাঁচা দায় আমার খাজা বাবা খরবের হুকুম যখন দিল আরে পাখি রে ছাড়িয়া খাজার পায়েতে লাগিল পাখি রূপ ছাইরা দিয়া মানুষের রূপ হইয়া অজয় পালে বলছি এবার কান্দিয়া কান্দিয়া আপনার ধর্ম সত্য খাজা বলতেছি আপনায় আরে আপনার ধর্ম সত্য তাই শিক্ষা দেন আমায় আপনার ধর্ম সত্য খাজা বলতেছি আপনায় আপনার ধর্ম সত্য তাই শিক্ষা দেন আমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখেতে বলে মা বলি হইল আল্লাহর অলি আবুলে রচিয়া কইল ইসলামী নাম রাখিল আব্দুল্লাহ মিয়াবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখেতে কলে মা বলি হইল আল্লাহর অলি আবুলে রচিয়া কইল ইসলামী নাম রাখিল আব্দুল্লাহ বিয়াবানি আইলো সুবিধা সুরি শুনিলে হবি গেনি আইলো সুবিধা সুজনি খাজা বাবার জীবনী শুনিলে হবি গেনি আইলো সুবিধা সুজনি আইলো সুবিধা সুজনি পারি দরবারে আনি মুসাফির মস্তানা ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা ভুলো না ভুলো না ভুলো না ভুলো না
ভিড়ে ডাকিয়া কয় খাজারে আজ আমার পিছে নাম আজ করবে যে জনায় একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে আজ আমার পিছে নামাজ পড়বে যে জনাম ফজরের নামাজ যে জন আদায় করিবে সবে বেস্তে গ মন বলছে রব্বানা খাজা আরেক কথা কই তোমারে বললে কথা কারো ধারে দুজকে তো আরেক কথা কই তোমারে বললে কথা কারো ধারে দুজকে যাবে তখন আইসো তুমি ভুরের বেলা খেলবো দুজন প্রেমের খেলা হাসর বেলা বেহেস্তি হইব খাজায় কথা সুইডা রাখলো মনে গোপনে যায় এক এক গ্রামে কথাগুলি করল ঘোষণা কথা সুইরা খাজায় কথা সুইরা রাখল মনে গোপনে যায় এক এক গ্রামে কথাগুলি করল ঘোষণা পীরে মাথায় উঠাইয়া ঘুরে লোক দেখা হাজার হাজারে কান্দে তো খোদা বরপির কয় খাজারে কি করলি কি করলি জুরে দুজকের কি ভয় তোর ছিল না বরপির কয় বরপির কয় খাজারে বরপির কয় খাজারে কি করলি কি করলি জুরে দুজকের কি ভয় তোর ছিল না খাজা বলে আমার ওই সিলাই যদি হাজার লোক হয় বেহেস্তি আমার ওই সিলাই যদি হাজার লোক হয় বেহেস্তি আমি একা দুজকে যাবো বেহেস্ত চাইবা বরপীর কয় দয়ার সিন্ধু তুমি হ গরিবের বন্ধু গরিবে নামাজ ডাকবে সব জানায় বরপীর কয় দয়ার সিন্ধু তুমি
গরিবর বন্ধু গরিবে নওয়াজ বড় পীর কয় দয়ার সিন্ধু তুমি হ গরিবের বন্ধু গরিবে নওয়াজ ডাকবে সব জনা ভাবিয়া তাই কয় আবুলে তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা ভুলো না আমায় ভুলো না আমায় ভুলো না আমায় ভুলো না তোমারি দরবারে কিন করে ফিরে না কেউ কখন হাত নিয়া খালি গরিব নিওয়াজ খাজা হিন্দেওয়ালি গরিব নিওয়াজ খাজা হিন্দেওয়ালি ফিরে না কেউ কখন হাত নিয়া খালি এক ভক্তের দুই মেয়ে ছিল বিয়ার সময় হলো পাঁচশো টাকার জন্য দিতে পারে না তুলি এক বেটার দুই মেয়ে ছিল বিয়ার সময় হলো পাঁচশো টাকার জন্য দিতে পারে না তুলি তোমার দরবারে হাত উঠাই উপরে রইল পরে পাঁচশো টাকা বলি হাত উঠানো রইল মাত্র চলে গেল বিনার রাত্র দিবারাত্র আশার কুলে পড়ল যেমন নিরাশার ছালি বেটা ভণ্ড খাজা ভণ্ড বলে হাতে একটা চাবুক তুলে রোজার উপরে মারল তিনটা বাড়ি ভণ্ড খাজা ভণ্ড বলে হাতে একটা চাবুক তুলে রওজার উপরে মারল তিনটা বাড়ি রাখইয়া যায় চলে বসিল এক গাছের তলে আসিয়া এক পাগলে কম্বল ধারি পাগল কইকের বসে একা বেটা বলে পাঁচশো টাকা পাগল কইকের বসে একা বেটা বলে পাঁচশো টাকা খাজায় মুড়ে দিল ঝুঁকা ঝুঁকা গেলি এবার পাগল পায় পাবে না ধোকা ধরো ধরো পাঁচশো টাকা কম্বল হতে বাহির করে টাকার থলি পাগল পায় পাবে না ধোকা ধরো ধরো পাঁচশো টাকা কম্বল হতে বাহির করে টাকার থলি পাগল কেবল কথা নাও একটু খানি পিস্তে যাও কম্বল তাই উঠাইয়া ধরিল তুলি দেখে পিস্তে তিনটা বাড়ি তাদের রক্ত পরে ঝুরি দেখে পিস্তে তিনটা বাড়ি তাদের রক্ত পরে ঝরি টাকা পাইয়া চিনতে নারি যায় ঘরে চলি তোমার চিনতে না রে গরিব নেওয়া গরিব নেওয়া যে তোমার চিন্তা
থাকো তুমি তারই ধারে যে ডাকে তারে দূরে রাখো ফেলি টাকা পাইয়া চলল সোজা চিনিল না হিন্দার রাজা পাগল রূপে দয়াল খাজা তোমারে ভুলি তেমনি আবুলের দশা পেয়া চিনা দুরাশা চিনা দুরাশা লুবলাল সায় গায়ে তোমার শামা কাওয়ালি যে তোমারে চিনতে নারে থাকো তুমি তারই ধারে যে ডাকে তারে দূরে রাখো ফেলি টাকা পাইয়া চলল সোজা চিনিল না হিন্দের রাজা পাগল রূপে দয়াল খাজা তোমারে ভুলি তেমনি আবুলের দশা পেয় চিনা দুরাশা তেমনি আবুলের দশা পেয় চিনা দুরাশা লুবলাল সে গায়ে তোমার শামা কাওয়ালি তোমারিদের রুবানে এক কিন্নি করে ফিরে না কেউ কখন হাত নিয়ে খালি